দিন কয়েক আগেই সামনে এসেছিল অভিনেত্রী শ্রীপর্ণার মুকুট থেকে বাদ পড়ার খবর। অভিনেত্রী নিজেই জানান, কিছু সমস্যার জন্য তাকে সরে দাঁড়াতে হয়েছে সিরিয়াল থেকে। প্রযোজনা সংস্থার সঙ্গে তার কিন্তু কোনো ঝামেলাই হয়নি। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই নতুন অবতারে সামনে এলেন শ্রীপর্ণা। জি বাংলা ছেড়ে এবার স্টার জলসার পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। শ্রীপর্ণা রায় এবার এন্ট্রি নিলেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়ায়। গাঁটছড়ার সাম্প্রতিক এপিসোডে দেখা মিলেছে শ্রীপর্ণার এক ঝলক। মুখ স্পষ্টভাবে দেখানো না হলেও ভক্তদের বুঝে নিতে অসুবিধে হয়নি যে কমলা সালোয়ার পরা যিনি রয়েছেন তিনি শ্রীপর্ণা ছাড়া আর কেউই নন। সোলাঙ্কির গাঁটছড়া ছাড়ার পর একদম তলানিতে এসে ঠেকেছে সিরিয়ালের টিআরপি, বদলেছে গাঁটছড়ার স্লটও। সিরিয়াল বন্ধের দাবিতে একটা সময় সরব হয়েছিল নেটিজেনদের একাংশ। সেখানে হঠাৎ করে গাঁটছড়ায় শ্রীপর্ণার এন্ট্রি দেখে চমকিত সকলে। তবে ফ্যানেরা নিশ্চিত ঋদ্ধির নতুন নায়িকা হিসেবে দেখাই মিলবে তার। করি খেলা খ্যাত শ্রীপর্ণার আগমনে গাঁটছড়া যে জমে যাবে তা বলাই যায়। এতদিন বিন্দি আর ঋদ্ধির অসমবয়সী প্রেম নিয়ে ঘোর আপত্তি তুলেছিল দর্শক মহল। তবে খরির বদলে ঋদ্ধির পাশে শ্রীপর্ণাকে দর্শক কতটা গ্রহণ করবে এখন সেটাই দেখার। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।